কারণ একটা, মমতা ব্যানার্জি নিজে চাইছে না, তাই মমতা ব্যানার্জি এটাকে প্রেস্টিজ ইস্যু করে নিয়েছে না। বিনীত গোয়েল যদি অপসারিত হয় আর বিনীত গোয়েল যদি কোনো কারণে মুখ খুলে দেয়, তাহলে দিদির যে কি হাল হবে সেটা দিদি জানে। দিদির একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে দিদির জন্য যদি কেউ অপরাধ করে, দিদি তাদের পাশ থেকে সরবে না, সে অপরাধীকে কিন্তু দিদি রক্ষা করার চেষ্টা করে। এটা দিদির একটা ক্যারেক্টারের মধ্যে আছে। দেখলেন না, দালালি করলে তার জন্য যদি দালালি করা যায় বেআইনি ভাবে, তার যদি বেআইনি কাজ করা যায়, তার জন্য কোনো অপরাধ করা যায়, দিদি তাকে শেল্টার দেবেই দেবে। গোপালিকা রিটায়ার্ড হয়ে গেছে, তিনটে পদ দিয়েছে। এর আগে রাজীব কুমার সরানো হয়েছিল, আরো বড় পদ দিয়েছে। দিদি সেগুলো জানে যে আজ যদি প্রশাসনকে আমি ম্যানেজ করে না রাখতে পারি, প্রশাসনের মধ্যে যদি গুডউইল না থাকে আমার, তাহলে প্রশাসক যারা তারা আমার কথায় আর অন্যায় কাজ করবে না। তাই প্রশাসকের কাছে বার্তা এটা, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে বার্তা এটাই যে আমার হয়ে তুমি সব রকমের অন্যায়, সব রকমের বেআইনি কাজ করো, আমি তোমাদের দেখব। কারণ একটা, মমতা ব্যানার্জি নিজে চাইছে না, তাই মমতা ব্যানার্জি এটাকে প্রেস্টিজ ইস্যু করে নিয়েছে না। বিনীত গোয়েল যদি অপসারিত হয় আর বিনীত গোয়েল যদি কোনো কারণে মুখ খুলে দেয়, তাহলে দিদির যে কি হাল হবে সেটা দিদি জানে। দিদির একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে দিদির জন্য যদি কেউ অপরাধ করে, দিদি তাদের পাশ থেকে সরবে না, সে অপরাধীকে কিন্তু দিদি রক্ষা করার চেষ্টা করে। এটা দিদির একটা ক্যারেক্টারের মধ্যে আছে। দেখলেন না, দালালি করলে তার জন্য যদি দালালি করা যায় বেআইনি ভাবে, তার যদি বেআইনি কাজ করা যায়, তার জন্য কোনো অপরাধ করা যায়, দিদি তাকে শেল্টার দেবেই দেবে। গোপালিকা রিটায়ার্ড হয়ে গেছে, তিনটে পদ দিয়েছে। এর আগে রাজীব কুমার সরানো হয়েছিল, আরো বড় পদ দিয়েছে। দিদি সেগুলো জানে যে আজ যদি প্রশাসনকে আমি ম্যানেজ করে না রাখতে পারি, প্রশাসনের মধ্যে যদি গুডউইল না থাকে আমার, তাহলে প্রশাসক যারা তারা আমার কথায় আর অন্যায় কাজ করবে না। তাই প্রশাসকের কাছে বার্তা এটা, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে বার্তা এটাই যে আমার হয়ে তুমি সব রকমের অন্যায়, সব রকমের বেআইনি কাজ করো, আমি তোমাদের দেখব। এই বার্তা হয়ে গেল তা নয়। এটা সবাই জানে, তারা চোরটা তো ভর্তিদের দলে। এখন ব্যাপার হচ্ছে যে রুয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায়, লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায়। এতদিন তো চোরটা জানতাম, এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো, একটার পর একটা দপ্তর। আরো ভয়ঙ্কর কি, কয়লা চোরের নাম শুনেছি, বালি চোরের নাম শুনেছি, মাটি চোরের নাম শুনেছি, পাথর চোরের নাম শুনেছি, গরু পাচারের নাম শুনেছি, এখন লাশ চুরি করে দিচ্ছি, ডেড বডি চোর। আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে, দেখো ভাই আমরা পুলিশ, আমি কাউকে অভিযুক্ত করছি না, আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়াকে ঠেকাতে পারবে না। তোমরা বলছো কি করবেন যদি মনে করেন আপনাকে শ্মশানঘাটে ডিউটি দিয়ে দিল, বলছে শ্মশানঘাটের মোড়া বেঁচে ঘুষ নিব। তো সেদিন সে মজা করে বলেছিল, আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক, সে এখন মারা গেছে, সে দুনিয়াতে নেই। মোড়া বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল। দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করবে। দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে, তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে, যেখানে মরা বেচে খাও, কিছু না পাও মরা বেচে খাও, মেরে খাও কিংবা মরা বেচে খাও। মুর্শিদাবাদ থেকে কলকাতা সন্দীপের দৌলতে একের পর এক হাসপাতালে বরাদ্দ পেয়েছেন বিপ্লব সুমন হাজরা। আর কি করে একাডেমিক পার্কের টাকায় মেটানো হয়েছে ঠিকাদারদের বিল আদালতে দাবি করেছে। আরে এর পিছনে মন্ত্রী দিয়ে জড়িত, গোটা পার্টি জড়িত, মন্ত্রী নিজে জড়িত।
যদি শিক্ষার দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে স্বাস্থ্যের দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত আমি মনে করি, কারণ সি ইজ অলসো অ্যাকাউন্টেবল, তিনি স্বাস্থ্যমন্ত্রী মানে তিনিও দায়ী, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই আমি মনে করি। এর থেকে লজ্জা দুর্ভাগ্যের কি আছে, সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফ থাকবে নিরাপত্তার জন্য, এরা এমন ব্যবস্থা করবে যাতে সিআইএসএফ কে পালাতে হয়, সিবিআইয়ের বিরুদ্ধে এরা করবে যাতে সিবিআইকে পালাতে হয়। মমতা ব্যানার্জি যেদিনই সিবিআই দায়িত্ব পেল সেদিনই বলেছিলাম দিদি এটাকে অস্ত্র বানিয়ে ফেললো, দিদি সব দায়িত্ব নিজের ঘাট থেকে তাদের ঘাটে ফেলার চেষ্টা করবে, মিল দেখুন এরপর তৃণমূল সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ তার চারটা কথা দিতে পারো, আমি আগেও বলেছি এখনো বলছি, যখন মমতা ব্যানার্জির সম্পর্কে ধারণা খারাপ হচ্ছে লোকের, অভিযোগটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তখন মিস্টার ক্লিন হয়ে বাজারে আনার চেষ্টা করা হচ্ছে তার খোকাবাবুকে, অর্থাৎ যা অপরাধ করেছে মমতা ব্যানার্জি করেছে, আমি হচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা ব্যক্তি, আমি দেখো কি বলছি, অর্থাৎ আগামী দিনে হয়তো মমতা ব্যানার্জিকে সরিয়ে খোকাবাবুকে তার জায়গা দেওয়া হতে পারে, তার একটা প্রক্রিয়া বলে মনে হচ্ছে আমার, তার জন্য তার ইমেজটাকে মিস্টার ক্লিন রাখা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেকে যতই চেষ্টা করুক আমি মিস ক্লিন থাকার উনি আর পারছেন না, কিন্তু তার খোকাবাবুকে তিনি মিস্টার ক্লিন করে রাখতে চাইছেন, তার জন্যে এইসব বিপ্লবী কথা বলে পরিবর্তন তার দলের মধ্যে তার প্রশাসনের মধ্যে করে দেখার মতো জিনিস। বাংলায় এরকম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় 22 ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো। আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, তাদের এই দৃঢ়তা, তাদের এই নৈতিকতা, তাদের এই জেদ, তাকে আমি স্যালুট জানাই, কালকেও বলেছি, এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা নিচু করে তাদের ডেপুটেশন নিতে,